প্রতিদিন আনন্দ নিনে স্বাগত জানাই। দারুণ একটা সময় আমরা কাটাতে চলেছি, আমি ভীষণ খুশি। যিশু এসেছিলেন আমাদের ভস্মের পরিবর্তে শিরোভূষণ দিত। যিশাইয় 61-তে প্রভু বলেছেন ভস্মের পরিবর্তন শিরোভূষণ। তার মানে আমাদের জীবনে যত বড় দুর্যোগই আসুক না কেন, যদি তা আমরা প্রভুর কাছে দিয়ে দিই, তাহলে তিনি সেটাতে পরিবর্তন এনে আমাদের মঙ্গলের জন্য কিছু করবেন। আমাদের সঙ্গে থাকুক আর নামক বার্তার পরবর্তী অংশটা শুনতে থাকুন। আমি শিউরে উঠি যখন কেউ আমায় বলে যে তারা আমায় তাদের আধ্যাত্মিক। আমি চেয়েছিলাম সারা পৃথিবীর মা হতে, কেন শিশু অনাথ তাদের আদৌ অনাথ হয়ে। তিনি আমাদের গ্রহণ করে তার ভাতৃত্বের মধ্যে দিয়ে এসেছেন। আর আমাদের জানতে হবে যে নিজের সম্বন্ধে সঠিক চিন্তায় কোনো অসুবিধে নেই, আর নিজের ঘৃণা করায় কোনো ঐশ্বরিকতা নেই। আপনার দরকার আপনার মতো হওয়া, নিজেকে গ্রহণ করা, নিজের যাবতীয় বোধতীত জিনিস সহ নিজেকে করা আর তুলনা করা। প্রতিযোগিতা বন্ধ করতেই হবে, আর কেউ হয়তো গিরগিটির মতো রং পাল্টাতে পাল্টাতে আজ ক্লান্ত, এবার একটু বদলে দিন যে এমন ভাবে চাইবে যে এমন সব হবে। বহু বছর ধরে আমি অনেকভাবে কষ্ট করেছি, তারপর একসময় ক্লান্ত হয়ে বললাম, প্রভু সত্যি আমি জানি না এসব কি করা উচিত আমার। দেবের মতো হতে চেষ্টা করলাম, পড়শিদের মতো, আমাদের পাদ্রী স্ত্রীর মতো হতে। তিনি আবার ভীষণ মিষ্টি ও দয়াশীল মহিলা ছিলেন। আর আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই, বলতে হবে না। আর আমি ছিলাম একেবারে উল্টো, তিনি মধু মিষ্টি আর আমি প্রভু মঙ্গল করুন। দয়ার বিষয়টা উপহার হিসেবে পেয়েছিলেন, লোকে পরামর্শের জন্য এলে। আরো খুলে বলুন। এদিকে আমি ভাবতাম, থাক অনেক শুনেছি, দরজা দিয়ে ঢোকার 2 মিনিটের মধ্যে লোকের সময় বুঝতে পারতাম। আমার যে কথায় ধর্মীয় সম্প্রদায় আমার উপরে সবচেয়ে বেশি রেগে গেল সেটা হলো যে নিজেকে আমার ভালো লাগে ভীষণ। নিজেকে নিজের সম্বন্ধে এটা বলা উচিত, নিজের দিকে আর নয় তাকিয়ে নিজেকে বলা উচিত, প্রভু আমার স্বীকৃতি দিয়েছেন। তাই বলে সব কিছু করতে বলছি না, আপনি একজন কর্তা ও আপনার কর্মে পার্থক্য, কিন্তু প্রভু স্বীকৃতি দিয়েছেন সবাইকে। জিরোমীয় 1:5 বলেছেন, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত দিলাম, তুমি গর্ভ হইতে বাহার হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়েছিলাম। আমি জিরোমীয় ভয় পেয়েছিলেন, তিনি আসলে লোকেদের ভয় পেয়েছিলেন, প্রভু তাকে সেই ব্যাপারে শুধরে দেন। তাই তিনি জানতেন যে জিরোমীয়র দোষ রয়েছে, তিনি জানতেন যে জিরোমীয় সবেতেই সঠিকভাবে চলবেন না। তবু প্রভু বলেছিলেন, আমি জানতাম, আমি তোমায় জানতাম, আমি জানতাম যে তুমি কি অন্যায় করেছো, যা যা ভুল কথা বলেছে সেও জানতাম। জয়েস, আমি তোমাকে আমার পছন্দসই যন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছি আর ধর্মগুরু হিসেবে এনেছি, প্রভু তোমায় ব্যবহার করতে চান, তার বল আপনার দুর্বলতা নিখুঁত করে তুলেছেন। হ্যালেলুইয়া। আপনাকে চিন্তা করতে জানতে হবে, তা বলে নিজের প্রেমে হাবুডুবু খেতে বলছি না, নিজেকে বজায় রাখুন। আমি বলতে চাইছি যে এটা বলতে সক্ষম হন, আমরা এই সমস্যাটি আছে, ওই সমস্যা আছে, প্রভুকে আমি ভালোবাসি, আমি চাই তিনি প্রত্যেকটা সমস্যা মিটিয়ে দিন। প্রভুর সামনে সব সময় আমি জিজ্ঞাসা করে যাই যে আমার জীবনের প্রয়োজন মেটাতে আমায় কি করতে হবে। আর আমি এখন চলেছি, সম্পূর্ণ অবর্তহীন হইনি, তবে যাত্রাপথ উপভোগ করতে চাই, আর এই উপভোগের অংশ বিশেষ হলো নিজেকে উপভোগ করা। আপনার পাশের লোকটির দিকে ঘুরে চোখে চোখে রেখে বলুন, আমায় আমার মতো হওয়ার জন্য, আপনার মতো না হলে চলবে। আমিন।
শুনুন, গত বছর একটা চরম দুঃখজনক ঘটনা ঘটেছিল। এটা হয়েছিল ক্রিসমাসের ছুটির সময়। একটা দোকানে গেছি কিছু কিনতে, সেখানকার মহিলাটি বললেন, আপনাকে এই টিভি দেখি। তবে আমি অবশ্য খ্রিশ্চান নই, আমি এটাতে অভ্যস্ত ছিলাম, আমি ধর্মের নাম করলাম। যাদের আরাধনা নেই, একমাত্র প্রকৃত প্রভুর যিশুতেও বিশ্বাস নেই, আমি বলেছিলাম। আচ্ছা, মহিলাটি বলেছিলেন, দারুণ লাগে আপনার অনুষ্ঠান, যদিও আমি খ্রিশ্চান নই। আর ঠিক আছে, জানেন আমায় দেখে হয়তো আপনি স্বচ্ছন্দ বোধ করছেন না, মহিলাটি খুব বন্ধুত্ব ছিলেন, অন্য ধর্ম নিলেন সেই ধর্মের, আকর্ষণীয় সেই দিকটা কি তিনি বলেছিলেন? বলেছিলেন তখন আমার মনে হতো, যখনই মণ্ডলীতে আমি যেতাম, নিজের সম্বন্ধে ভীষণ খারাপ ধারণা পোষণ করতাম, আমার সব কাজেই যেন অন্যায় ছিল। তিনি সেই শুনে বলেছিলেন, এই বিশেষ ধর্ম আমায় শেখায় যে আমি ভালো, আমার মধ্যেও উদারতা আছে। তখন আমি বললাম, কিন্তু যদি সুসমাচার বাণী সঠিকভাবে পড়তে শোনেন, তাহলে দেখবেন যে খ্রিশ্চানরাও বলছে যে আপনার মধ্যে উদারতা আছে, তবে সেটা আপনার নিজস্ব নয়, এটা আসলে প্রভুর, যা আপনার মধ্যে বাস করছে। প্রভুর সেই উদারতা আপনার মধ্যে দিয়ে বয়ে চলেছে। মানবিকতা বলে এটা আমার, আমি পেয়েছি, এটাই আমি। কিন্তু খ্রিশ্চানত্ব বলে যে এটা আমার মধ্যে খ্রিস্ট, খ্রিস্টে আমরা নতুন প্রাণী, তার মধ্যে আমাদের আশা রয়েছে। মহিলাটি তখন বলেছিলেন, আজ তো পাল্টানো যায় না, তবে আশা রয়েছে, আজ আমি আপনার অনুষ্ঠান দেখি। কিরকম দুঃখের নয়? সত্যি কি এটা দুঃখের নয়? এরকম কত মানুষ আছে যারা প্রভুর সঙ্গে সম্পর্ক গড়তে চেষ্টা করে যাচ্ছেন, অথচ তাদের কেউ এতটুকু বলে দিচ্ছে না যে প্রভুর সঙ্গে সঠিক সম্পর্ক গড়ে তুলতে কি করতে হবে তাদের। একেবারে সহজ সোজাসুজিভাবে সবাইকে এই সত্যের মুখোমুখি হতে হবে যে এর থেকে সরে যাওয়ার কোনো পথ নেই, দৌড়ে পালানোর কোনো জায়গা নেই, লোকেদের সঙ্গে ধর্মীয় আচরণের দরকার নেই, তার জন্য লোকেদের সহজ সহজ সরলভাবে সোজাসুজি এগোতে হবে। আমিন। প্রভু ভালোবাসেন, নিজের সম্বন্ধে পদাচরণা করতে হবে না, নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে না, নিজেকে সারা জন্ম জরাজীর্ণ করার কোনো দরকার নেই আপনার। কেবল দুলেই যাবেন, অথচ একই জায়গায় কাজ করে যাবেন, বারবার বারবার কোথাও যাবেন না আপনি। আমিন। ফেলে আসা মিথ্যে পেছনে পড়ে থাক, সঠিক জিনিস ভাবতে থাকুন, অনুভূতি নির্ভর করে বাঁচতে শিখতে হবে। ভগ্ন হৃদয় মানুষরা কখনোই সঠিকভাবে কাজ করতে পারে না, হয় তারা পেছনে ফিরে থাকতে চায় বা ছেড়ে দিতে চায়, কারণ তারা ভীত হয়ে থাকে, নয় তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। ভগ্ন হৃদয় কোনো মানুষের সবকিছু ভারসাম্যের বাইরে ভারসাম্য তো রাখতেই হবে। যাদের ভগ্ন হৃদয় অবস্থা, তাদের সঙ্গে সাধারণত কারো সম্পর্ক ভালো হয় না, কারণ কিভাবে সম্পর্ক ভালো হয় তা তারা জানে না, তা তারা বোঝেই না। আমিন। যিশু ভগ্ন হৃদয়ে শুশ্রষায় এসেছিলেন, আর তিনি এসেছিলেন ক্ষত বেঁধে দিতে ও আঘাত নিরাময় করতে, ভস্মের বদলে শিরভূষণ দিতে, শোকের পরিবর্তে আনন্দ, তৈল অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসা স্বরূপ পরিচ্ছন্ন করতে। শিরভূষণ পাওয়ার জন্য আপনাকে আপনার ভগ্ন দিতে হবে, আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। তারা বাইবেল পড়ে আবার ভস্ম আঁকড়ে থাকে, এমনকি যিশাইয় 61:3 উদ্ধত্ত করে ভস্ম আঁকড়ে থাকে তারা। হ্যাঁ সত্যি, ছোট্টবেলায় দুর্ব্যবহার পেয়েছিলাম আমি, অতএব এখন এমন আহত মানুষ যে সবাইকে সেইটা সামনে চলার চেষ্টা করতেই হবে। আজই আমার করুণা সম্মেলন, সোমবার করুণা সাগরে, মঙ্গলবার হতাশার সাগরে, বুধবার উন্মাদ সাগরে, যদিও আমি ব্যস্ত,
অনেকে ধর্মীয় দিক থেকে এভাবেই ব্যস্ত থাকে। ভালো কাজ করেও আমরা ব্যস্ত থাকতেই পারি, তাই নাকি? মুখোশ পরা অসুস্থ লোকেদের প্রচুর ভিড় এই পৃথিবীতে, কারণ হয় তারা জানে না বা তাদের আসলে কেমন হওয়া উচিত, তাই বহুদিন আগে নিজেদের হারিয়ে ফেলেছে, নয় তারা জানে যে তারা কেমন আর সেটা জানে বলে লজ্জায় গুটিয়ে থাকে। তারা ভাবে যে তাদের কেউ গ্রহণ করবে না, তাই সবকিছু ঠিকঠাক না থাকলেও ভান করে যেন ঠিক আছে। দাউদ দুঃখ পেয়ে স্বীকার করেছিলেন, যতক্ষণ না স্বীকার করবেন ততক্ষণ সাহায্য পাওয়া সঙ্গে নয়, আর এমনকি নিজেকে প্রভাবিত করা থামান। আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায় আমায় দেখো আমি সবকিছু পেয়েছি। চমৎকার বোন খ্রিশ্চান, ভাই সন্ন্যাসী, আমরা চমৎকার মেষ হতে চাই, অথচ চমৎকার আর মেষ একসঙ্গে চলে না। যিশু আমাদের মেষ বলতেন কারণ মেষ বোবা। কেউ যদি খোঁয়াড়ে নিয়ে যায় তাহলে আর যেতে পারে না। যে কোনো ঘাস পাতা এমনকি বিষাক্ত জিনিসও খেয়ে ফেলে। প্রভুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে, এটা দারুণ বক্তব্য শুনুন, সেখানে এক স্বর্গীয় আদান প্রদান তার স্থান গ্রহণ করে, আর তিনি আমাদের পাপ নিয়ে নেন, তিনি তার ধার্মিকতা দান করেন, তিনি আমাদের লজ্জা নিয়ে নেন, তার ধার্মিকতা আমাদের দেন, আমাদের দোষারোপ নিয়ে নেন, তার ধার্মিকতা দান করেন। দেবের সঙ্গে বিয়ের সময় ওর একটা গাড়ি থাকলেও আমার তখন কিচ্ছু ছিল না। আবার এটাও ঠিক যে ওটা আমারও গাড়ি ছিল, এখন ওই গাড়িটা ততদিন আমার হতো না যতদিন আমি একসঙ্গে থাকতাম। সম্পর্ক শুরুর দিকে ওর নাম বলতাম না, কেন কেউ কি জানেন? সেটা অনেকে যিশুর সঙ্গে সময় কাটান তবু মুখে তা স্বীকার করেন না। যখন নিজের স্বামী বা স্ত্রীকে হ্যাঁ বলেন তখন সেটা একেবারে ভেতর থেকে হ্যাঁ বেরিয়ে আসে, আপনি জানেনও না হ্যাঁ বলার মধ্যে দিয়ে আপনি ঠিক সেই রকম ভেতর থেকে আজ প্রভুকে হ্যাঁ বলা উচিত। যাই হোক না কেন হ্যাঁ বলুন, আমার জীবনের ক্ষেত্রে বিশ্বাস করি আপনি যেটাই আমার দিতে করতে চান আমি করতে রাজি। হয়তো আপনার পরিকল্পনা আমার সঙ্গে মেলে না, তবুও বলছি আমি করব, আমি বলছি হ্যাঁ করব। যখন আমরা সম্পূর্ণ অর্থ বুঝে প্রভুকে চিরন্তন অর্থে হ্যাঁ বলি তখন প্রভুর সঙ্গে এক গভীর সম্পর্কে প্রবেশ করি। এখানেই হল পার্থক্য, মণ্ডলীতে যাওয়ার সঙ্গে প্রভুর প্রতি আর অঙ্গীকৃত ভীষণ গভীর এক সম্পর্কের, আর এটাই হল পার্থক্য। এবার শুনুন, 1976 ফেব্রুয়ারিতে আমি এক খ্রিশ্চান পরিণত হই, আর এর আগেও আমি খ্রিশ্চান ছিলাম এবং বিশ্বাস করি যে আমি হয়তো স্বর্গে যেতে পারবো, সেই মহিমার বার্তা আমি বুঝেছিলাম, প্রভুকে ভালোবেসেছিলাম আমি। কিন্তু যখন এটাও বলবো যে সেই সময় আমার জীবনে কোনো জয় ছিল না আর ইতিবাচক জীবন আমি কোনো প্রভাব ফেলতে পারলাম না, চিরন্তন হ্যাঁ স্বীকার করিনি, আমার পরিকল্পনার জন্য প্রভুর কাছে আশীর্বাদ চেয়েছিলাম, আমিন, আমার যখন বিয়ে হলো তখন ওর জিনিস আমার হয়েছিল আর আমার জিনিস ওর হয়ে গেছিল, তাতে আমারও ভালো হয়েছিল কারণ ওর কিছু জিনিস ছিল কিন্তু আমার কিছুই ছিল না। হঠাৎ যেন আসবাবপত্র বাড়ি গাড়ি সব পেয়ে গেলাম আমি, সব হ্যালেলুইয়া, সত্যি দারুণ প্রাপ্তি। সত্যি যখন যিশুর সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে তখন স্বর্গীয় আদান প্রদান শুরু হয়ে যাবে, আর আপনার দুর্ভোগ নিয়ে আপনাকে ধার্মিকতা আদান প্রদান করতে হবে। আপনি তাকে আপনার ভরসা দিন, তিনি দেবেন তার শিরভূষণ, তিনি দেবেন তার আনন্দ তৈল, আত্মার পরিবর্তে প্রশংসা স্বরূপ পরিচ্ছদ, এটা অতুলনীয় স্বর্গীয় আদান প্রদান।
নিরাশার পরিবর্তে আশা রাখুন, দারিদ্রের বদলে পাচুর, তবে তার জন্য নিয়োজিত করতে হবে। আপনার ভরসা ত্যাগ করুন। আমি নিজের দুঃখে নিজে ডুবে থাকতাম। সপ্তাহে বেশ কয়েকবার ছোট করুণা সভা চলত, আর সেই সভায় প্রত্যেকবার দেবকে আমাকে ভালোবেসে যেতে হতো। তখন আমি বসে বসে নিজের জন্য দুঃখ করতাম, কারণ সারাদিন ধরে নানান রকম দারুণ দারুণ রান্না করলাম। ও, এটা কি করে করতে পারলো? ভালো কথা, এই বলে টিভির সামনে বসে আরেকটা গেম দেখতে লাগলো। আমি বসে আছি, অথচ বাচ্চাদের সঙ্গেও খেলে যাচ্ছে, আর আমি ভাবছি কেন শুধু শুধু এত বিল ভরতে হয় আমাকে। কেউ ভালোবাসে না, নির্যাতিত না হলে হয়তো আমি ভালোই থাকতাম, কিন্তু আমি তখন এই কথাই বলি, আমি আমার ভস্য বার করে সেগুলোকে খুলে রাখতাম, তারপর তার দিকে তাকে আত্মকরুণা আত্মকরুণা সভা। তারপর দিন আমি একেবারে ক্লান্ত অবসন্ন, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। তারপর ডাক্তারের কাছে যেতাম, ডাক্তারবাবু দেখুন তো কি হলো, বুঝতে পারছি না, তবে গোলমাল একটা হয়েছে, হরমোন ঘটিত হতে পারে, ঠিক বুঝতে পারছি না, আমার আর যেন শক্তি নেই, কি হয়েছে কে জানে। কেমন লাগছে আপনাদের? ডাক্তার বলতেন আমি জানি না কত শতাংশ, তবে সব অসুস্থতার অনেক শতাংশ ক্ষেত্রেই উপসর্গগুলো প্রকৃত, তবে সেগুলো আবেগজনিত বিষয়ের সঙ্গে জড়িত, সব সময় মুষড়ে থাকতে পারেন না, শারীরিকভাবে তা ভালো ফল দেয় না। আমিন, ওই দোলানো চেয়ার থেকে উঠে পড়ুন। জোহন ১১ দেখুন। হ্যালেলুইয়া। জোহন ১১:২১। মার্থা যিশুকে কহিলেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন তাহলে আমার ভাই মরিত না। যিশু বলেছিলেন, তিনি বলেননি ও আমাদের যদি থাকতে পারতাম, তিনি বলেছিলেন তোমার ভাই আবার উঠিবে, অবশ্যই পুনর্জন্ম লাভ করবে তুমি। আমি একটা বার্তা পেয়ে গেছি, সারা শুক্রবার ধরে এটা করেছো, রবিবার আসছে এখন। আমিন। শুক্রবার ধরে এটা আমি বলেছি, সেটা কজন বুঝতে পারলেন আপনাদের মধ্যে? সত্যি করে বলুন তো, কঠিন পথের মধ্যে দিয়ে এগিয়ে এসেছেন, আমার সাক্ষ্য সেটাই, আমি হাল ছাড়িনি, চলে যাইনি, এখন এখানে রয়েছি। সামনে রবিবার আসছে, আর আমার বলা দরকার নেই, যদি আমি নির্যাতিত না হতাম, যদি কোনো কলেজের শিক্ষাটুকু অন্তত পেতাম, শহরের এই দিকটায় যদি আমি জন্ম না নিতাম, যদি আরো সব কিছু আমি ভালো বন্ধু পেতাম, যিশু বলেন যে তাতে কিচ্ছু এসে যায় না, ভর্ষের মধ্যে তুমি উঠতে পারো, পরাজয় অতিক্রম করতে পারো, তবে যাবতীয় জঞ্জাল ত্যাগ করতে হবে। আর এই সপ্তাহের শেষেই আমরা এসব জঞ্জাল ত্যাগ করব। আপনাকে ক্রোধ ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে, আপনাকে জানতে হবে যে কোনো কিছু করার সময় যদি আপনি কেঁপে চলেন, তারপর কি হবে, তারপর কি হবে, প্রভু তা করতে বললেই আপনাকে করতে হবে, তা যদি ভয় পান তাহলেও করুন, প্রভু তা করতে বললে করতেই হবে, তাতে যদি ভয় পান তবুও করুন, তিক্ত হওয়া থামান, অসন্তুষ্ট হওয়া থামান, আজ নতুন দিন এটা মনে করেই চলুন, প্রভু মঙ্গল করুন। আমাদের জীবনে প্রভুর কাজের জন্য দ্বার খুলে দেয় একমাত্র প্রার্থনা। আপনি হয়তো আবেগজনিত নির্ময়ের জন্য প্রার্থনার কথা শোনেননি, আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনাই করতে চাই না। আমার কাছে সুখবর যে একজন নির্যাতিতা হয়ে এটা জানতে পারা যে প্রভু আবেগ নিরাময়ের ব্যাপারে আগ্রহী, আর তিনি চেয়েছিলেন আমার মন এবং আবেগে শুশ্রূষা করতে, তিনি চেয়েছিলেন আমার সম্পূর্ণভাবে গড়ে তুলতে। তাই তাদের জন্যে আমরা এখন প্রার্থনা করব, ভস্মের পরিবর্তে শিরোভূষণ আদান প্রদান যাদের একান্ত প্রয়োজন। আপনারা দুঃখ পেয়েছেন, আপনারা লাঞ্ছিত হয়েছেন, এইভাবে চলতে চলতে কোথাও গিয়ে কোথাও নিরাপত্তাহীন হয়েছেন, তার সঙ্গে সব রকম আবেগজনিত ব্যাপার জড়িয়ে রয়েছে। আর আজ আমাদের নিরাপত্তার জন্য আমরা
প্রার্থনা করব সেই নাম যে নামের স্থান সর্বনামের ওপরে। যিশাইয় 61 অনুসারে আপনি নিশ্চয়ই আমাদের ভরসে পরিবর্তন। এই বাণীগুলো আজ আপনাদের জন্য তুলে ধরি। প্রভু আবেগজনিত অসুস্থ নিরাময় দান করুন। আপনারা সিংহাসনের সামনে তাদের তুলে ধরুন। প্রার্থনা করি যাতে আপনি তাদের শিরোভূষণের জন্য ভস্ম দিতে পারেন। প্রভু প্রার্থনা করি যাতে সেই ভস্ম মুক্ত পায়। প্রার্থনা করি যাতে আপনি তাদের শোকের পরিবর্তে আনন্দ দেন, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসা পান। ধন্যবাদ হে পিতা, কারণ আমরা অতীত সরিয়ে দিতে পারি এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। সমস্যার সময় আমি আমাদের দৈত্য সমাধান দেব, নিরাময় লাভ করুন। যিশুর নামে ধন্যবাদ হে পিতা। প্রার্থনার ব্যাপারে আমি ভীষণ উদ্দীপ্ত। প্রার্থনার মাধ্যমে অনেক শক্তিশালী জিনিস হতে দেখেছি আমি। প্রভু মঙ্গল করুন। আপনাদের আমরা ভালোবাসি। আশা রাখি যে আবার আপনাদের দেখব আগামীবারে। প্রতিদিন জীবনে আনন্দ নিনে।